অন্তিম যাত্রা আমি প্রথমতে আমার রুক্মিণী গাঁত একটা গির্জাঘর আছে, সেই গির্জাঘরলে লৈ যোৱা হব। আর তারপর জু রোডত সেই রাস্তাতে জু রোডত একটা নামঘর আছে, সেই নামঘরলে নিয়া হব। আর তারপর আমবাড়িত এটা আমার বুড়া মসজিদ আছে, এই বুড়া মসজিদলে নিয়া হব। আর শেষত উগ্রতরা মন্দিরত দর্শন করুয়াই আমি নবগ্রহ শ্মশানলে তেখেতর মৃতদেহ লৈ যোৱা হব। আর আমার এই গোটেই রুটটো আমার বিভিন্ন কংগ্রেস কর্মী সকল তাতে রখি থাকিব, আর সেই সকল লগত আমার লগত অন্তিম যাত্রা যোগদান করিব, আর কিছু মানে তাতে শ্রদ্ধাঞ্জলি জানাব। আর ইতিমধ্যে অসমৰ বিভিন্ন প্রান্তর পৰা আজি ভারত বন্ধ থকা উপলক্ষে যোৱা কালিয়ে আর নাইট বাসত আর রাতি রাতি গাড়ি লৈ আমার বহু কর্মী ইতিমধ্যে আহি উপস্থিত হৈছেহি। স্থান তো আমি সরকারক আমি আগতেও কৈছিলো, আর সরকার উপর এতিয়া আমি দায়িত্ব দিছো। আর আমার বিশ্বাস আছে সরকারে যদি এটা উপযুক্ত স্থান দিয়ে, আমি গুৱাহাটী সিটির ভিতর বিচাৰিছিলো, সিটির ভিতর সরকারে দিয়া নাইকিয়া। যি নহোক আমি আজি তেখেতৰ এনেকুৱা শোকৰ দিনত আমি এইবিলাক কথাৰ অবতারণা নকৰো। আজি আমি তেখেতৰ অস্থি আমি লৈ আনিম, আর অস্থি লৈ আনি আমি সংরক্ষিত করে রাখিম। ইয়ার উপরি আমি চিতাভস্ম আনিম, আর গোটেই চিতাভস্ম অসমৰ সকলোবিলাক জিলা ব্লকলে আমি শ্রাদ্ধর পিছতেই আমি প্রেরণ করিম। আর জিলা ব্লক কংগ্রেস কমিটি সমূহে তাক বিভিন্ন বিশেষকে ব্রহ্মপুত্র নদীত আর ব্রহ্মপুত্রর উপনৈত তাক বিসর্জন দিব, যাতে সকলো আহি ব্রহ্মপুত্রত মিলিত হয়। আর আমি অস্থি সংরক্ষিত করে রাখিম, যদি সরকারে ভাল এটুকুরা উপযুক্ত স্থান দিয়ে তেতিয়াহলে তাতেই অস্থি সংস্থাপিত করে তেখেতর পরবর্তী কালত স্মৃতিসৌধ নির্মাণ করা হব। আর যদি সরকারে নিজাববিয়াকে স্মৃতিসৌধ নির্মাণ করে তেতিয়াহলে বড় ভাল কথা, আর যদি সরকারে স্মৃতিসৌধ নির্মাণ নকরে তেতিয়াহলে আমি দলীয়ভাবে এটা নির্মাণ করবলে আমি সিদ্ধান্ত লৈছো।